পটল কুমার গানওয়ালা। পটলকে ভালোবাসো তো চাও না, ওকে গিয়ে আইসক্রিমটা খাওয়াও। আমার আইসক্রিমটা কেড়ে নেবে কেন? তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে? কথাই বলবো না আমি তোমার সাথে। পুলিশ, পটেশ্বরী এবাড়ির গেস্ট, অতিথি। এই বাড়ির অন্য গেস্টটা যেভাবে ট্রিটেড হয়, পটেশ্বরী যেন সেরকম ট্রিটমেন্টই পায়। যদি তাতে কারোর অসুবিধা থাকে সে যেন আমাকে বলে। পরিষ্কার সকলের কাছে? আমি আরো একবার সবাইকে মনে করে দিচ্ছি, তুমি নাকি মা? মায়ের নামে তুমি কলঙ্ক। এবারে আমি প্রচুর ফাংশন করব বুঝলে দাদা। পটলের সঠিক মূল্যায়ন হবে, সবাই বুঝবে পটলের কত দাম। ওকে আমি এনেছি, আমি। যদি কারোর কোনো অসুবিধা হয় ওকে নিয়ে, তাহলে সে যেন আমাকে ডিরেক্টলি বলে, আর কাউকে নয়। বারে বারে রাগী বাবুকে দেখে বাবার কথা মনে পড়ছে। আচ্ছা, আমার যেমন রাগী বাবুকে দেখে বাবার কথা মনে পড়ছে, বাবারও কি তুলি ম্যাডামকে দেখে আমার কথা মনে পড়ছে? একটি বারের জন্যও মনে পড়ছে? ওই দেখো, ছ্যাঁকা খেয়ে যাবে, দাও আমি করে দিচ্ছি। না 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 না, তুমি একদম হাত দেবে না বৌদি। তোমাকে আমি এখানে রেখেছি শুধুমাত্র আমাকে গাইড করার জন্য। তুমি কোথাও হাত লাগাবে? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। নাও, রান্নাটা আমি নিজে করবো, আমি নিজের হাতে জিনিস জন্য রসমালাই রাত। আমি যখন ওর হাত থেকে আইসক্রিম ছেড়ে নিয়েছি, আমি এটা নিজেই করবো। আস্তে আস্তে, আমি আস্তে আস্তে ঢালছি, চিন্তা করবো। হ্যাঁ দাদা, হ্যাঁ তবে বোঝো, কিছুই দিল না এখনো, যেহেতু ভাই রান্না করছে ওই জন্য নাকি দারুণ গন্ধ বেরিয়েছে। বলতো কতদিন পর আবার রান্না করে ঢুকলো বলো। দাঁড়া, ওটা নিয়ে আসো। পূর্ণিমা, পূর্ণিমা দেখ তোর জন্য কি বানিয়েছি মা। পূর্ণিমা দাদি, হ্যাঁ আমি তোমার জন্য গানের ঘরে ওয়েট করে আছি, আর তুমি এখানে রান্না করছো। আরে রান্না করছি মানে কি, কি রান্না করছি সেটা তো আগে দেখ। রসমালাই রে, রসমালাই। পূর্ণিমা, তোমার এই শেফ ড্যাডি তোমার জন্য আজ কি বানিয়েছে, এই দেখ রসমালাই। দেখো তো তোমার পছন্দ হয় কিনা, গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে বুঝছিস। আরে মা সত্যি, আমি তোর জন্যই বানিয়েছিলাম, আই এম ভেরি সরি। আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমি তখন তোর কাছ থেকে ওই আইসক্রিমটা এরকমভাবে কেড়ে নিলাম না, আমার উচিত হয়নি করাতে। আমি আমি হয়তো সত্যি তোকে ভালো করে বুঝতেই পারি না, আমি এখনও তোকে বুঝি না, আমার দোষ। আমি তোকে ভালো করে বুঝে বললে তুই হয়তো সত্যি বুঝতে পারতিস কেন তোকে আমি আইসক্রিমটা খেতে বারণ করেছি, তাই না? তখন তুই আর খেতিস না, আমার ক্ষমা। আসলে কি বলতো বেবি, তুমি আইসক্রিমটা ড্রপই, ওই জন্যই তোমার ফাদার তোমার জন্য রসমালাই কুকিং। তুমি আমি এত ভালোবাসো দেখি, আর আমি ভাবতাম তুমি পটলের জন্যই রান্না করবে, পটল কি খাওয়াবে, পটল কি ভালোবাসো। তুইও তো আজ আমার সাথে থাকতে পারতিস রে পটল, তুইও তো পারতিস। কি ভাবছো দাদি? এইটাই ভাবছি যে যেটা রান্না করলাম সেটা তোর পছন্দ হয় কিনা সেটাই ভাবছি, আর কিছু ভাবছি। এনে দেখি, হাঁ করতো মা, হাঁ করতো, হাঁ হাঁ। দেখ তো তুই কেমন লাগছে, কেমন? তুলিকে পেয়ে সন্তানের আদর পেয়ে গেলি বন্ধু,
কিন্তু পটল কে জানে সে কোথায় কেমন আছে, সে যে কিছুই পেল না। তুমি এই প্রথম আমার নিজের হাতে কিছু খাওয়ালে দেখি, সেটা কখনো কি খারাপ হতে পারে? থ্যাংক ইউ ড্যাডি, খুব ভালো হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ। চল পটেশ্বরী। ও অঙ্কিতা, আমার ঘরে তুলসী পাতার মধু পাঠিয়ে দাও। কি হলো, তুমি এখন হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও তুলসী পাতার মধুটা পাঠিয়ে দাও। পাতা না, পাতার রস, তুলসী পাতার রস। মধু তুলসী রস দিয়ে কি করবে বড় খোকা? অঙ্কিতা দাঁড়িয়ে থাকিস না, যা। এই এক পটেশ্বরীর হাতে চা পাঠানোর জন্য আমাকে সকলের সামনে 10টা কথা শুনতে হলো, এখন আবার আমাকে চা তুলসী পাতার রস নিয়ে যেতে হবে। ও আচ্ছা, বুঝলাম। যদিও আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তবুও তোর যদি অসুবিধা থাকে তাহলে থাক, আমি দিয়ে আসছি। থাক দিদি, আমি যাচ্ছি। একদিকে বউ আর একদিকে দাদা, দুদিক থেকে ঝড় উঠেছে। দিদি এখন আমার কি হবে বলতো? তুই কাকে বেশি ভয় পাচ্ছিস বলতো? থাক, তোমাকে আর মাঝখানে ঢুকে মজা করতে হবে না। মজা করলাম? দেখলি, আমি একটা সিরিয়াস কথা জিজ্ঞাসা করলাম আর ও বললো মজা করছি। তোমাকে আমি খুব ভালো করে চিনি বাবা, তাই বুঝি। এই যা, এখান থেকে যা তো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। দাদা আমি যাই, আমার পুজোটা সেরে ফেলি। হ্যাঁ আমি ডাকছি তো, এগিয়ে আস্তে আস্তে এদিক দিয়ে। তুই আমাকে রাগী বাবু বলে ডাকলি কেন? ডাকবি আমাকে রাগী বাবু বলেই ডাকবি, আমি লোকের মুখের উপর সত্যি কথা বলতে পছন্দ করি, সুতরাং তুইও যা বলবি সত্যি বলবি, ওকে? কি ব্যাপার, কান ধরছিস কেন? সুজন কুমার সত্যিই তোর বাবা? আমি হাবা খাবো কেন? কানে একটু কম মানে কি হাবা? তোমায় কথা বলতে কে বলেছে? আমি তোমায় কিছু বললাম? চললাম? আরে সেটা আমাকে বলার কি আছে, যাবেন তো, যান না, যান। দেখলেন, সেই আমাকেই চলে যেতে বলছেন তো, ঠিক আছে। আমাদের সাথেই দাদার যত হম্বি তম্বি, আমরা হাসলেই দোষ। আর এই মেয়েটার বেলা দেখো, ও হাসলেও কিচ্ছু বলছে না। দাদা পটেশ্বরীর জন্য ওই তুলসী পাতা বাটা আর মধু নিয়ে এসেছে। হ্যাঁ তুমি ওকে খাইয়ে দাও। এই রে রাগী বাবু কি আবার রেগে গেল আমি হাসলুম বলে। এনে খা, যেটা খা। অঙ্কিতা এখানে তোমাদের গিফটগুলো আছে, এগুলো নিয়ে নাও। ওগুলো আর আমাদের দরকার নেই দাদা, আপনি বরং পটেশ্বরীকেই দিন। চাই না। ওকে, তা চাই না যখন তখন একটা কাজ করতে পারবে তো, ওই গিফটসগুলো দয়া করে আস্তা করে ছুঁড়ে ফেলে দাও, এটা নিশ্চয়ই করতে পারবে তুমি। ছুঁড়ে দেবো, ছুঁড়ে ফেলে দেবো। বাড়িতে একটা কথা বলার উপায় নেই। এই পটেশ্বরী চল চল আমার সঙ্গে। আমি কি করবো সেটাই তোকে বললো না। পটেশ্বরীকে নিয়ে কোথায় চলে গেল?
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। এই পূর্ণদাস বাউলের আরেকখানা রেকর্ড ছিল সেটা কোথায়? হরে রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ। কই, এখানে তো নেই, কোথায় বলবি তো? হরে কৃষ্ণ কৃষ্ণ ও ওইখানে। আচ্ছা, আরে বড় খোকা এখন কোথায় চললি? হ্যাঁ, ওকে পৌঁছতে যা, গেল। আরে বাবা, পৌঁছতে কেন যাবে? ওকে সঙ্গে করে নিয়ে গেল, যাতে এই বাড়িতে ওর কোনো অসুবিধে না হয়। ও তাই? হুম, আমারও তাই মনে হয়। আচ্ছা দাদা, বড় খোকা ওই মেয়েটাকে এরকম আঁকড়ে ধরতে চাইছে কেন বলো তো? না, ও যদি বিয়ে করতো তাহলে ওর মতো একটা মেয়ে ওরও তো থাকতে পারতো। রঞ্জিত মুখে কঠিন হলেও আসলে ভেতরে ভেতরে ছেলেটা ভালোবাসার বড় কাঙাল। ছেলেটাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলে না খুব ভালো হতো। পাগল, অদিতি চলে যাওয়ার পর ওর তো আবার বিয়ে ঠিক করেছিলাম, সেই নিয়ে ছেলেটা কি কাণ্ড করলো তোরা ভুলে গেলি? মনে নেই আবার? ওই এক অদিতি ওকে ঠকিয়েছিল বলে উনি সমগ্র মেয়ে জাতির উপর রাগ করে মেয়েটাকে ঠকালেন। আমি চাইলেও সেবারের মার আমি ভুলতে পারবো না পিসি। বর বাবাজি বিয়ের আসরেই পৌঁছলেন না, আর সবাই মিলে ধরবি তো ধর বরের ভাইকে ধরলো। তবে একটাই আফসোস রয়ে গেল, মাঝখান থেকে একটা ভালো মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে সারা জীবন আর গায়ের লোককে মুখ দেখাতেই পারলো। সত্যি বড় ভালো ছিল মেয়েটা, তোর মায়ের তো ওকে এত পছন্দ ছিল যে বিয়ের আগেই ওকে নোয়া বাঁধানো দিয়ে আপন করে নিয়েছিল। সবই কপাল, ভালো জিনিস আমাদের কপালে সহ্য হলো না। আমারই ভুল, ছেলেটার মন না বুঝেই আমি ওর বিয়েটা ঠিক করে ফেলেছিলাম। হ্যাঁ, মেয়েটার গান তোমার এতই ভালো লেগেছিল যে ওকে বাড়ির বউ করে আনবে ঠিক করেছিল। সত্যি কি ভালো গান গাইতো না? ওই শুনেই তো তোর মার ওকে খুব পছন্দ হয়েছিল, ভেবেছিল রঞ্জিত গান ভালোবাসে। ভুল, ভুল। বাবা, তখনই যদি দাদা বিয়েটা করে নিত তাহলে নিজে এভাবে এখন বিবাহী হতো না। নিজে তো বিবাহী হয়ে বিদেশে চলে গেলই, ওর জন্য মেয়েটাকেও গ্রাম ছাড়তে হলো। কোনো দোষ না করেও মেয়েটার গায়ে টেকা দায় হলো, সেই যে এখান থেকে চলে গেল আর গ্রামেই ফেরেনি। শুনেছি কলকাতায় হোস্টেলে থাকে, কাজ করে, আর বোধহয় কোনোদিন ফিরবেও না। ভাগ্যিস আর ফিরবে না ভাই, তা না হলে তো আমরা ওকে আর মুখই দেখাতে পারতাম না। মেয়েটাকে চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। তুমি সেই মেয়েটি না, বারুল দিঠির রঞ্জিত বারুদ্যের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল, আবার গ্রামে ফেরত যাচ্ছ যে? শহরে কেউ জুটলো না বুঝি? হ্যাঁ,
ব্যাপারটা কি? এটাও ছিল এই মঙ্গলসূত্র আর লোহা বাঁধানোটা কার সুভাগা? বিয়ে হয়ে গেছে তোমার? না, হয়নি। তাহলে এই মঙ্গলসূত্র আর লোহা বাঁধানোটা কার সুভাগা? হয়নি দিদি, বিয়েটা হয়নি। আর তার জন্যই যে আমাকে হাজারটা প্রশ্নের মুখে পড়তে হয়। কি হলো, চুপ করে রইলে যে? অনেক বছর পর পারুলদিটিতে ফিরছি। এই পারুলদিটিতে রঞ্জিত বাবুর জন্য অনেক অপমান সয়েছি আমি। আর যেন কোনোদিন ওনার মুখোমুখি আমাকে হতে না হয়। এবার আমাকে সত্যি করে বলতো, তোর বাবা সত্যি সুজন কুমার? চুপ করে থেকে কোনো লাভ নেই, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তোকে তোর মা বলেছে? না না, মা কখনো আমাকে বাবার নাম বলেনি। বাবার কথা জিজ্ঞেস করলেই তো মা রেগে যেত, বলতো বাবার নাম জেনে কাজ নেই। তো মা চাইতো যে আমি পরিচয়ে বড় হই। স্কুলে বাবার নাম জানতে চেয়েছিল বলে মা আমাকে স্কুলেও ভর্তি করেনি। তোর মায়ের তোর বাবার উপর রাগ ছিল কেন বলতো? মা বলতো বাবা নাকি মাকে খুব ঠকিয়েছে। ঠকিয়েছে? ঠকিয়েছে মানে? বিয়ে করেনি তোর মাকে? মা তো গ্রামে থাকতো, বাবা নাকি বেড়াতে এসেছিল আমাদের গ্রামে। ওখানে আমার মায়ের সঙ্গে বাবার দেখা হয়েছিল। তারপর মন্দিরে বের হয়েছিল। বাবা নাকি বলেছিল যে মাকে নিতে ফিরে আসবে, কিন্তু বিয়ে করে সেই যে বাবা চলে গেল, আর ফেরত আসেন। মা কেউ নিয়ে যায়নি। আর তোকেও নিয়ে যায়নি, তাই তো? আমার কথা তো জানেই না বাবা। জানে না মানে? খবরের কাগজে এত বড় করে খবরটা বেরোলো, ও না জানলে সবাই জানলো কি করে? রানীমার থেকে বাবা সত্যিটা না জেনেও আমাকে খুব ভালোবাসত কিনা, তাই বাবার উপর রানীমার ভীষণ রাগ। তাই রানীমা বাবাকে কষ্ট দিতে চেয়েছিল। রানীমাই কাগজের লোকেদের কাছে ওই সব বলেছিল বাবাকে বিপদে ফেলার জন্য, কষ্ট দেওয়ার জন্য। তুই কলকাতায় সুজনের বাড়িতে গেলি কি করে? যখন গেলাম
বেরিয়েছিল। ঠাকুরকে বলেছিল ওকে যেন খুঁজে পাই, তাই বোধ হয় ঠাকুরই জেঠু রাত ধরে পৌঁছে দিয়েছিল আমাকে ওই বাড়ি। জেঠু কলকাতাতে যাবো বলে রেলগাড়িতে উঠেছিলেন, সেই গাড়িতেই দেখা হয়েছিল। মাকে যে আমি কথা দিয়েছিলাম বাপের থেকেও বড় গাইয়ে হবে। পটেশ্বরী পটেশ্বরী লিসেন টু মি, টেক্কা তোকে দিতে হবে, তোকে টেক্কা দিতে হবে। আমি পারবো না, আমি আমার বাবাকে টেক্কা দিই। তোর মাকে দেওয়া কথা তুই রাখবি না? তোর মা তোর কাছে এত ফেলনা যে বাবাকে পেয়ে তুই তোর মাকে ভুলে গেলি। অটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।